नमस्कार बंधुअकल, प्रथमे मय आपनलोकक मय यूट्यूब चेनेल अजित दास अफिसियल स्वागतम जनाइछो। आजि आपनलोकक लखिमपुर जिल्लार ढकुआखाना महकुमात अवस्थित सिसि बाखुदेव थानर किछु दृश्य देखाम। बोलकसन बंधुअकल, तेंते आमि भिडिओटो आरम्भ करो। बाखुदेव थानत सेवा लबलै विभिन्न पान्तरर परा भक्तर आगमन हय। एइ थानर महिमा अपार। আমি আপোনালোকক বাসুদেব থান নৰুৱাহাটৰ কিছু আধ্যাত্মিক দিশ, ইয়াৰ ঐতিহ্য আৰু ইয়াত বৰ্তি থকা পৰম্পৰা সম্পৰ্কে কিছু আভাস দিব চেষ্টা কৰিম। এই থানলৈ সোমাই আহোঁতে পথৰ দুয়োকাষে থকা ডাঙৰ ডাঙৰ গছবোৰে মনটোক জীপাল কৰি তোলে। ইয়াৰ মুখ্য প্ৰৱেশদ্বাৰখন ধৰ্মীয় কিছু বৈশিষ্ট্যৰে সুন্দৰভাৱে সজাই তোলা হৈছে। প্রবেশ করিয়ে আপনাদের সুন্দরভাবে সজাই থাকা পূজা সামগ্রীর বিপণী সমূহ দেখবলে পাব। আর এই বিপণী সমূহ বাসুদেবর পূজার বাবে প্রয়োজনীয় প্রতিবিধ সামগ্রী উপলব্ধ। কিংবদন্তী অনুসরি ঠাকুর চরিত্র একটা কাহিনী মতে রুক্মিণী এক যেতিয়া দ্বারকার পৰা ভ্রাত বাহমন আহি কুণ্ডিলত কৃষ্ণ রূপর বর্ণনা দিলে, তেতিয়া কৃষ্ণক পতি হিসাবে পাবর বাবে তেওঁ আকুলিত হল। তেতিয়া তেওঁক বিশ্বকর্মার হতুয়াই বিষ্ণুর কখুটিশিলর মূর্তি এটা গহাই রই সেই মূর্তিটোতে দিনে নিশায় পূজা করবলে ললে, যার ফলত জগৎপতি শ্রীকৃষ্ণ দ্বারকার পৰা আহি রুক্মিণীক হরণ করে লৈ গৈছিল। কিন্তু মূর্তিটো বহু শতাব্দীলৈকে কুণ্ডিলতে লুপ্ত হৈ আছিল। কালক্রমত রজা জয়ধ্বজ সিংহক এদিন বাসুদেবে সপোন দেখালে যে তুমি মোক পূজা সেৱাৰ ব্যৱস্থা কৰি দিয়া, তোমাৰ ৰাজ্য কুশল হ'ব। তেতিয়া রজা জয়ধ্বজ সিংহই স্নান কৰি ৰাজপ্ৰসাদ গোটাই ঢোলে মৃদঙে কুণ্ডিলৰ পৰা সেই মূর্তিভাগ উঠাই আনি চনহীৰ পাৰত 1656 হকত 200 বিঘা মাটি দান কৰি চাৰিও গড় মাৰি বাসুদেৱ মূর্তিটো প্ৰতিষ্ঠা কৰিলে। সেই জয়ধ্বজ সিংহই মূর্তি স্থাপন কৰা দিনৰে পৰা আজিও বাসুদেৱৰ পূজা সেৱাৰ নাম ভক্তিভাৱে চলি আহিছে। সেই 1656 হকতে শ্রীমন্ত শঙ্করদেবর নাতি দামোদর রাটাক মহাপুরুষের নাতি বলে পরিচয় পায় তেওঁক মাতি নি রূপে গুণে মুগ্ধ হয়ে যত বাসুদেব স্থান আছে তাতে নতুনক সত্র পাতি দিলে। নতুনক সত্র পাতিলে কারণে সত্রর নাম হল শ্রী শ্রী বাসুদেব থান নৰুৱাহাট। ইয়াত বন্তি জ্বলোৱাৰ বাবে মন্দিরের কাষতে এটা আছুতীয়া গৃহরও নির্মাণ করে দিয়া হয়েছে। বন্ধুসকল, যেহেতু এই বাসুদেব থানৰ মহিমা অপার, গতিকে ইয়ালৈ প্রতিদিনে অজস্র ভক্তর সমাগম ঘটে। Thank you.
বন্ধুসকল, যদি আপোনালোকৰ আজিৰ ভিডিঅ'টো ভাল লাগিলে তেন্তে লাইক কৰিব, কমেন্ট কৰিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব। ধন্যবাদ।